অগস্তান নিচি চুকুতাই নিচি সালমারি ও বুবগরা বীর বিক্রম কিশোর মানিকনি ফিল সারাচি আসেমা সালগৈ বুবগরা নুখুনি অঙ্গে পান্ডা খালাজাংনাই নুয়ুংমা তে আগত রবীন্দ্র ববন চন্দ্রমহল কাশা প্রেস মিটনি বিশিংতৈ সাগলাখ্যা বুবগরা সাচু প্রজ্ঞা দেববর্মা ও পান্ডা ও ফাতার হাস্তিনি সিদার তামকরং উস্তাদ সাজিদ পাবেশ খান ফাইনাই বনকারে কুবনুরস মুকরং তাই মুসাকরং রগব পান্ডা ও ফাইয়ে পান্ডানো মুসাংরনাই I'm the convener of INTAC, International Trust for Art and Cultural Heritage, Tripura chapter. So INTAC, as you know, is a national trust based in Delhi, but we have chapters also abroad. And it's a non-governmental organization, so naturally, you know, we do things that are suited for the conservation and preservation of our great art, culture, heritage of all the states in India. So now in Tripura, as you know, we are such an old state. We have so much of history behind us, but not much has been done all these years. But in the last few years, since I have been the convener, I have held two photo exhibitions on Maharaja Veer Vikram, Manikya, Kishore Kadur. The first time was on his centenary year, when it was 100 years. Then I again had another one when it was 104. So this time, with the help of Trivek and as well as ICA department, they have very kindly asked me to also আন্তরিকভাবে অত্যন্ত ধন্যবাদ। আমি ত্রিবেক সংস্থার পক্ষ থেকে ডক্টর সৌরীশ দেববর্মন বলছি। আজকে আমার সঙ্গে ইন্ডিয়ান ন্যাশনাল ট্রাস্ট ফর আর্ট কালচারাল অ্যান্ড হেরিটেজ এর রাজ্য কনভেনার শ্রীমতী মহারাজ কুমারী প্রজ্ঞা দেববর্মন আছেন আমাদের সঙ্গে, রাজ্য সরকারের কর্তৃপক্ষ প্রতিনিধি আমাদের সঙ্গে আছেন, এবং আজকে এই প্রেস মিটটা আহূত করেছি আমাদের আসন্ন 19 তারিখ এবং 20 তারিখ অনুষ্ঠিতব্য মহারাজা বীর বিক্রমের 110তম জন্মবার্ষিকী উপলক্ষে যে অনুষ্ঠান সমূহ আমরা তৈরি করেছি তার জন্য রাজ্যবাসীকে অবগত করার জন্য এবং আপনাদের মাধ্যমে একটা জনচেতনা জাগরিত হোক সেই উদ্দেশ্য নিয়ে আজকে আমরা এই অনুষ্ঠানে আজকে আমরা আগত সমাগত হয়েছি।